উনি যে চিঠিটা ডিভিশনাল কমিশনারকে দিয়েছেন, অমুক তারিখে আমি যাচ্ছি, এসপিকেও ডাকুন, থাকতে বলুন, বৈঠক করবো, রাজ্যের প্রকল্প নিয়ে কথা বলবেন উনি, কেন্দ্রের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এমনকি ল অ্যান্ড অর্ডার নিয়ে। এটা বলছে, এটা তো সরাসরি ওনার যে কনস্টিটিউশনাল বলুন, প্রোটোকল বলুন বা কনভেনশন বলুন, এগুলোকে উনি লঙ্ঘিত করলেন। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তো স্বাভাবিকভাবে এখানে কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে, যে প্রকল্প করছে, তার কাজ হচ্ছে কেন সেটাও দেখার দায়িত্ব আমার, উনি রিপোর্ট দেয়। আর আমি ব্যক্তিগত আমি মনে করি, মাননীয় কৃষ্ণনাথ ত্রিপাঠি এমন একজন বিদগ্ধ ব্যক্তি, যিনি রাজনীতিবিদ, যিনি আইনবিদ এবং একজন প্রশাসক, তিনি উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার ছিলেন, 50 বছর ধরে রাজনীতি করছেন, সে যেন এখানে যারা আছেন, যারা চেঞ্জামেজি করছেন, তাদের চেয়ে অনেক বেশি উনি আইন কানুন সংবিধান জানেন। আমার মনে হয় উনি যেটা করেছেন অনেক ভেবে চিন্তে করেছেন, ওনার যারা উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলে করেছেন এবং তার অধিকার ক্ষেত্রে করেছেন। ইনি যদি মনে করেন পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে, ওনার যা ইচ্ছা করবেন, কে কিছু বলতে পারে না, আমার ভুল ভাবছেন। তার জন্য এরকম অনেক অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আমার মনে হয় ঠিক মতো কাজ হচ্ছে না। কারণ পঞ্চায়েত স্তরে যে ধরনের দুর্নীতি আর চুরি হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে যেভাবে লুট করা হচ্ছে, সব কিছু নাম বদল করে দেওয়া হচ্ছে, আর সত্যি সত্যি এত হাজার হাজার কোটি টাকা আসা সত্ত্বেও মানুষের কাছে পৌঁছচ্ছে না, আবাস যোজনা, স্বচ্ছ ভারত যোজনার পায়খানায় টাকা লুট করা হচ্ছে। রাজ্যপালের দায়িত্ব হচ্ছে দেখার, উনি যদি খোঁজ নেন তা আপত্তি কি আছে, ওনার ভয় পাচ্ছেন কেন, কি ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়বে, আমার এই ভয় থেকে এই চিন্তা এবং দুশ্চিন্তা হচ্ছে।